আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আপনি তো মনে হয় মনোর ভাইয়ের কাছে আসছেন? জি, মনোর ভাইয়ের কাছে আসছি গাভী নেওয়ার জন্য। জি, গাভী নেওয়ার জন্য। তো মনোর ভাইয়ের সন্ধানটা কিভাবে পেলেন? মনোর ভাইয়ের সন্ধান আপনার প্রতিবেদন দেখি আমি অনেকদিন আগের থেকে আমি দেখি, ফলো করি। এরপরে লালমারি এক লোক, কুমিল্লা লালমারি এক লোক, আমার বন্ধু ছিল কাতারে, ও বন্ধুর দুইটা গাভী কিনে দিয়েছে। আমি মনোর ভাই বলছে দুইটা গাভীর 27-28 লিটার দুধ হবে, 30-31 লিটার দুধ পেয়েছে, অনেক খুশি। যার জন্য আমি দেশে আইসি, দেশে আই এখন মনোর ভাইয়ের সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করে এখানে আইসি। আচ্ছা আচ্ছা, যোগাযোগ করে তারপরে আসছে। তো আপনার যে বন্ধু গাভী নিছিল সে কি এখানে এসে দেখে নিছিল? না, এখানে এখানে দেখে নেয় না। হ্যাঁ, আমি অনলাইনে লইয়ে দিছি আমি কাতার থেকে। হ্যাঁ, কাতার ছিল, হ্যাঁ দেশে চলে এসেছে, পরে পরবর্তী গাভী নেওয়ার পরবর্তী দেশে চলে এসেছে, আমি ওইখানে আসছিলাম। আমার তো একটু অসুখ হয়েছিল, করোনা হয়েছিল, যার কারণে আমি আসতে পারি নাই। এখন আসছি, আসার পরে মনোর ভাইয়ের লগে যোগাযোগ করলাম, যোগাযোগ করছি, আসেন, আসি আপনি দেখে লইয়ে যান। এই জন্য এসে দেখে নিতে আসছেন? আসলাম, মনোর ভাইয়ের লগে একটু সাক্ষাৎ করে দিলাম, দেখলাম, দেখে নিমু আসা পড়া করছি। আচ্ছা, গাভী কি দেখছেন? এদের দেখতে আসি, মনোর ভাই পছন্দ করে আমরা দিব, আমি দেখবো না, ভাই পছন্দ করে দেবে, পছন্দ করে আমরা দিব। তো ভাই কি পছন্দ করে দিবেন? হ্যাঁ, আমি ভাই আসছে আমার কাছে, এর আগেও লিচেল তো ভাই কইছে আমি কিছু দেখবো না, আপনি যেটা দেবেন আমি সেগুলাই লিচেল যাব, এই কথাই ভাই বলেছে। তাহলে আমি তো খারাপ জিনিসের করিনি তাকে, আমার সে যখন আমার পারে ভাড়াপন্থী উপরে আল্লাহর ইচ্ছায় আমি তাকে ভালো দেওয়ারই চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি তো সকাল থেকে খুব ব্যস্ত। হ্যাঁ, লোকজন আইসে মেলা, তারপর চার গাড়ি গরু লোড হবে আজকে, এই দুই দিন শুক্র শনি ব্যাংক বন্ধ, সব জাম পড়ে গেছে, আজকে সব লোড হবে গাড়ি, তাইলে একটু ব্যস্ত রয়েছে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার তো মনে হয় মনোর ভাইয়ের কাছ থেকে গাভী নিলেন না? আপনারা নোয়াখালী থেকে আসছেন, কয়টা গাভী নিলেন? তিনটা গাভী নিছেন না? আপনি কোথা থেকে আসছেন? শেরপুর জামালপুর থেকে। আপনি কয়টা গাভী নিছেন? আপনি দুইটা নিছেন, তার মানে দুইজনে পাঁচটা গাভী নিয়ে নিছেন। আচ্ছা আচ্ছা, লোকে কবে নিছেন এগুলো আপনারা? আমরা পরশু নিছিলাম, আজকে তিন দিন এখানে গাভীগুলো কেনার পর উনি আমাদের কিছু নার্সিং দিচ্ছে, শিখে দিচ্ছে যে কিভাবে লালন পালন বা কিভাবে খাবার দাবার করতে হয় এবং গাভীর যত্ন কিভাবে নিতে হয় গাভী পরিচর্যা সম্বন্ধে। আপনি? আমিও তাই, আমি শুক্রবারে দিন। আপনিও শুক্রবারে নিছেন, মানে আপনিও তিন দিন প্রায় হয়ে যায়, দুই তিন দিন হয়ে যায়। তো আপনিও আজকে আজকে নিয়ে যাবেন, আপনারা মনে হয় আজকে নিয়ে যাবেন না? তো আপনাদের কি আগে থেকে খামার আছে না নতুন? আমাদের আগে থেকে খামার ছিল না, নিজস্ব টুকটাক এমনি বেশি গরু ফেলা অভ্যাস ছিল আগে। এখন আপনাদের নেটে ওনাদের উদ্যোগটা দেখি আমরা আগ্রহী হই এবং গাভী পালনের জন্য আগ্রহীভাবে সন্ধান পেয়ে এখানে আসি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা হলো গিয়ে লোকে আগে দেশি গাভী লালন পালন করতেন, এখন লোকে উন্নত জাতের গাভীগুলো লালন পালন করতে চাচ্ছেন। আচ্ছা, আপনারা তো দুধ দুয়ে দেখে টেকে নিয়েছেন না, কথা কাজে মিল পেয়েছেন আপনারা? একটা গাভী উনি আমার কাছে 24 কেজি বলছে, রিসেন্টলি সে বাচ্চা দিছে, তো শাল দুধ আজকে তিন দিন থেকে 15 কেজি 16 কেজি মেবি 18 কেজি পর্যন্ত দেওয়া হচ্ছে। তা আশা করি শাল দুধের পরে দুধের অবস্থান বাড়বে, ওনার কথা কাজে এক মিল হবে, আশা করি 24-এর আপ হতে পারে আমাদের একটা আশা আল্লাহ রহমত, মানে 24-এর উপরে হতে পারে আপনাদের আশাবাদী? আল্লাহ যদি দেয়। আচ্ছা আচ্ছা, 24-এর উপরেও হতে পারে। তো আপনি জেনেছেন ওগুলো কেমন? আমি যেগুলো দেখি ভাই বলছে যে আপনার দুইটা মিলে 35-30 এর ভিতরেই থাকবে, একটু কমা বেশি হতে পারে। কমা বেশি হতে পারে, মানে আপনি যে দুয়ে দেখতেছেন। আচ্ছা আচ্ছা, তো ভাই তো গাভীগুলো তো দিলেন, তো গাভী তো এই সপ্তাহে অনেক গাভী আপনার কাছে দেখতে পাচ্ছি, প্রায় 60টার মতো গাভী। জি ভাই, আরো লোকজন আরো কেতারা কেবল আসছে, আরো বহু লোক আছে আর কি আসতে চালু, মানে প্রতি আপনার কাছে তো প্রতিদিনই আপনার এখানে গাভীর ক্রেতা আসে, প্রতি আমার এখানে আসে এই কারণে, মানে আমার 10টা ব্যাচ আছে, আমার এই জায়গায় আজকে 10টা ঢুকবে, এটির কিন্তু অ্যাড পাবেন না আপনি। না না না, সপ্তাহে একদিন অ্যাড দিই। হ্যাঁ, আজকে 10টা ঢুকে যাচ্ছে। আচ্ছা, আবার আজকে 5টা ভাড়া গেলে আবার কালকে 5টা ঢুকবে, তাহলে আমার ওই 40-50টা সর্বক্ষণ থাকতেছে। আর পাবনা জেলার ভিতরে তো মনে হয় আপনার কাছে যতগুলো গাভী থাকে আর কারো কাছে মনে হয় এত গাভী পাওয়া যায় না, মানে কারো কাছে মনে হয় এত 60-70টা গাভী থাকে না, মনে হয় 20-30-40টা এরকম, 20-10টা গাভী, 2-5টা থাকে না আপনার কাছে, মনে হয় সর্বোচ্চ গাভী থাকে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাদেরকে, আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন।
খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 20 ডিসেম্বর, রোজ রবিবার। আমি খবর খবর চ্যানেল নিয়ে বর্তমান অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে। যে সিমেন্ট মিলটি রয়েছে, এই সিমেন্ট মিলের পিছনে অবস্থিত মনোয়ার ডেরি ফার্মে। এই ফার্মের প্রতিবেদন আমি প্রতি সপ্তাহে করে থাকি, কারণ পাবনা জেলার ভিতরে সব থেকে বেশি গাভী পাওয়া যায় মনোয়ার ভাইয়ের কাছে। ওনার মতো গাভী আর কারোর কাছে পাবেন না। ওনার কাছে সবসময় 60 থেকে 70টি গাভী থাকে। আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। তো আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা গাভী না চিনে থাকেন, অবশ্যই যারা ভালো গাভী চিনে থাকে তাদের সাথে নিয়ে এসে গাভী কেনার চেষ্টা করবেন। কারণ এই গাভী গরু কেনার ক্ষেত্রে আপনারা অনেকে প্রতারিত হয়ে থাকেন বিভিন্নভাবে। তো আমরা কথা বলবো মনোয়ার ভাইয়ের সাথে, তিনি আমাদেরকে জানাবে এই সপ্তাহে যে তাদের যে গাভীগুলো রয়েছে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, আশা বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা মনোয়ার ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো। তো গত সপ্তাহের মতো এই সপ্তাহে আসলাম, তো গত সপ্তাহের তুলনায় মানে এই সপ্তাহে গাভীর সংখ্যা বেশি? হ্যাঁ, এই সপ্তাহে একটু চাহিদা বেশি, এই জন্য লোকজন কাস্টমার যেরকম যেটা চাই সেটাই করতে হয়। আমাকে তো জানাচ্ছিলেন আজকে নাকি আরও 10টা গাভী আসতেছে। হ্যাঁ, আরও 10টা আসবে বিকালবেলা ভাই। তো এগুলো জায়গা দেবেন কোথায়? ঘরে তো জায়গা নাই মনে হচ্ছে। এই যে কিছু বাড়া যাবে, এখন 3-4 গাড়ি লোড হবে। 3-4 গাড়ি লোড হয়ে যাবে, অনেক কাস্টমার দেখতে পাচ্ছি ভিতরে। হ্যাঁ, চলে যাবে 3-4 গাড়ি, তারপর আবার ঢুকবে। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে তো মনে হয় গাভীর বাজারটা স্থিতিশীল আছে নাকি বাড়ছে? আছে, বাড়াটা কম, বাড়াও বোঝেনি কমাও বোঝেনি, ভালো জিনিসের দাম সর্বক্ষণ থাকে। আমি এটা সর্বক্ষণই বলি, তারা সব বানোয়াট কথা বলে, তারা বাটপার মনে করেন চিটার, এটা আমি মনে করি। ভালো জিনিসের দাম সর্বক্ষণই ভালো থাকবে। ভালো জিনিস কখনোই কমে পাওয়া যায় না, না প্রশ্নই আসে না, যেটা দাম সেই দামে দিতে হবে। ঠিক আছে, মানে ভালো জিনিস সব সময় বেশি দামে কিনতে হবে, সর্বক্ষণই কিনতে হয় ভালো জিনিসের দাম, এটাই আমি বলি। এটা কিছু মানুষ জানে না, আমাদের মেলা মানুষ সেই জানে না, আবার সুই পুষ করতেছে সুই, মানে মানে এগুলো মানে মানুষের ঠগানের বুদ্ধি। সুই পুষ করতেছে, এটি জ্বরার ভ্যাকসিন, বাসুরেক দিচ্ছে, আবার সাংবাদিক যা করছে, এটা কী করছে, এটা ভ্যাকসিন আমি দিচ্ছি, ওর বাপি যে বলে জানে না, আর ওই ওই কাম করতেছে, ওই ইয়ার একদম তুইন একজন, ওই যে ইয়ার পঞ্চগড় ওর দেশের বাড়ির আমার সঙ্গে লিখে যাচ্ছে, জ্বর এতটি গাছ খামাখাই বাই করেছে। আরে সবাই জানে যে সন্ধ্যার পরে ধূপের ধুমি দিতে হয়, এরা কীরা জানে না, চোখ সামা কাটে ধূপের ধুমি সর্বক্ষণ দিতে হয়, মানুষের ঠকানের বুদ্ধি। ঠিক আছে, আরে এই জন্য আমি বলি যে আসবেন, সরাসরি দেখবেন, একটু যাচাই বাছাই করে নেবেন, ঠকবেন না। ঠিক আছে, এই বকন কিনে দিয়ে মানুষ কত পতনারে পড়ছে আল্লাহ ভালো জানে। আমি তো তুই জানো ওর ওখানকার লোকে আমার এখান থেকে নিয়ে যায়, ওকে আমি ভালো গরু একটাও দেখিনি, একটা গরু তো দেখিনি ভালো থাকে। আবার ও আবার আর একজনকে বলে যে আমি এতে গাছ অত অবশ্যই, আর সাংবাদিকের মুখ দেখতে পাইনি আমরা, ওর যে সাংবাদিক আমার মুখ দেখতে পারিনি, মুখ দেখা যায় না, না না না, তাহলে সাংবাদিক মুখ দেখুক, ওকে মুখ দেখায় না, তৈন ভাই এটা করে তৈন বা অমুক, এইসব বানোয়াটি কথা ভাল লাগে না। ওর পঞ্চগড়ের লোক আমার তো নেই, এই যে আয়তো পঞ্চগড় 2 গাড়ি গরু লোক, তা তো আমরা শুনলেনি, ওর বাড়ি কাজ কিনল, তাহলে ও ভালো হলে আমার তো নেবে কেন, ওর তো নেই লি তো এটি বাঁচা করে। আর আমাদের এসে বললো জানে না, ডাক্তার আসে সুই পুষ করে, ব্যাগ ঘাড়ে কইলি কি এই যে জ্বরার ভ্যাকসিন, আরে জ্বরার ভ্যাকসিন তোকে আমাকে দে, তুই গিরানটা আমি 50,000 টাকা দেবো, এটা কটি দেবো 20টা গরু দেবো, 50,000 টাকা দিই আমি কিনার প্লেয়ার, কিন্তু এটি এসব কথা বলি লাভ নাই দাদু ভাই, যার যেটি ভালো লাগে সেটি করে। মানুষ আমরা ওইটা দেখি বাঙালি, হুজুরকে বাঙালি, এইটা দেখি পাগল। ঠিক আছে, আসলে আমরা হুজুরকে বাঙালি, হুজুরকে বাঙালি, আর এই যে সস্তা খোঁজ দিতে মানুষ পাবনা জেলার দুর্নাম গায়, সস্তার 3 অবস্থা। হ্যাঁ, সস্তার 3 অবস্থা আমি তো ডাইরেক্টই বলে দিই, তাহলে এই কথা বলার লোক নাই মনে হয় বাংলাদেশে, শতকরা মনে হয় 2-1 জন আছে আমি যে কথাটা বলি। না, আপনার কথা ঠিক আছে, কারণ সস্তায় ভালো গাভী পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় না, ওটা হাজার একটা পাওয়া যেতে পারে, যার খুব বিপদ সেই বিক্রি করে, তাছাড়া কম দামে কেউ ভালো গাভী বিক্রি করবে না। হ্যাঁ অবশ্যই, সেটা সেটা আমরা কিনার প্লেয়ার আছে তো, আমার বাড়ির কাছে এটা ভালো বেচলে আমরা কিনি, আপনার কাছে 5-10 হাজার লাভে বেচবো। ঠিক আছে, আপনি ঢাকাতে না আসছেন, আর আমরা আমার দেশের বাড়ি কোনটার কি আমরা তো জানি শোনা ভাই,
ঠিক আছে, এইটাই বলে আর অত কথা বলবো না। আচ্ছা আচ্ছা, তো যে গাভিগুলো আছে তো চলুন ওগুলো দর্শকদেরকে। ঠিক আছে দেখান দর্শক। প্রথমে একটা গাভি দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান না? দাঁতে কয়টা এটা? দুই দাঁত না? সাথে কি বাচ্চা এটা? সার বাচ্চা না? তার মানে প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। দুধ হচ্ছে কেমন? সকালে 13-14, আর বিকালে কেমন আসে? তার মানে দুই বেলায় কেমন আসতেছে? দুই বেলায় 20 লিটার। দামটা কেমন চাচ্ছেন? 245 না? এই সপ্তাহে তো মনে হয় অনেক ক্রেতা আপনার বাসায়। কারণ মানুষ বিভিন্ন জায়গার জন্য হ্যাঁ, আমি তো দেখতে পেলাম যে অনেক ক্রেতা আসছে এই সপ্তাহে। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি সার বাচ্চা। দাম চাচ্ছেন 2,45,000, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। পাশের গাভিটা ভাই, এটা দাঁতে কয়টা? এটাও দুই দাঁত না? দর্শক দুই দাঁতের গাভিটা দেখতে পাচ্ছেন। সাথে কি বাচ্চা? বকনা বাচ্চা, 3 দিন বাচ্চা দিছে। 3 দিন হয় বাচ্চা দিছে না? দর্শক সাথে বকনা বাচ্চা 3 দিন হয় বাচ্চা দিছে, তার মানে এটাও প্রথম বাচ্চা। এটাই দুধ কেমন আশা করা যায়? এত দুধ হবে এটাই? দামটা কেমন চাচ্ছেন? 2,30,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। পাশের গাভিটা ভাই, 18 পর্যন্ত চলে আসছে না? দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, এটা হলো কি আপনার কয় নাম্বার বাচ্চা দিল? এটা দ্বিতীয় বাচ্চা না? এটার সাথে কি বাচ্চা? সার বাচ্চা না? এটার দামটা কেমন চাচ্ছেন? 1,90,000 টাকা। এটার থেকে দুধ কেমন আশা করা যেতে পারে? 18 পাওয়া যাবে না? তো 2-4 দিন দুধ দহন করে দেখে নিতে পারবে। দর্শক আপনারা 2-3 দিন বা 4 দিন দুধ দহন করে দেখে নিতে পারবেন। দাম চাচ্ছে 1,90,000 টাকা। পাশের গাভিটা ভাই, এটা দাঁতে কয়টা? এটা দুই বেলায় 18-20 আসবে না? সাথে তো মনে হচ্ছে সার বাচ্চা না? বাচ্চাটা অনেক সুন্দর। দর্শক কতদিন হয় বাচ্চা দিছে? আজকে 4 দিন হয় বাচ্চা দিছে না? দামটা কেমন চাচ্ছেন? 2,25,000 টাকা। দর্শক 2,25,000 টাকা দাম চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা। আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন গাভিটা। দেখতে পাচ্ছেন গাভিটা আপনারা, বাচ্চাটাও দেখতে পাচ্ছেন। পাশে আরেকটা গাভি আছে, সেটা দেখানোর চেষ্টা করি। মূলত হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে দুইটা না? দুইটা। বাচ্চার সাথে ওইটা না? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। দুধ হচ্ছে কেমন এটাই? দুধ সকালে 10। সকালে 10। দামটা কেমন চাচ্ছেন? 1,55,000 টাকা। সাথে এটা কি বকনা বাচ্চা? আসলে গ্রামে যারা গাভি লালন পালন করে তারা অতটা বুঝে না যে গাভিকে কি বীজটা দিবে, সেই জন্য যেমন বাচ্চাগুলো এরকম বা 19-20 হয়ে থাকে। কারণ তারা এআই কর্মী যে ডাক্তাররা শয়তান, আমি তো বীজের টাকাই দিছি, আপনি ডাক্তাররা ভরসা দিন। ডাক্তাররা যা মন চায় তাই দিয়ে দেয়। ওই শালার ব্যাটা খেলাটা খুব খারাপ। এই জন্য যেমন গাভীর বাচ্চাগুলো এরকম এরকম হয়ে থাকে, এই জন্য নিজেদেরকে নিয়ে যখন নিজেরা খামার গাভীকে বীজ দেবে তখন দেখে শুনে দিলে সেটার বাচ্চাটা ভালো আসে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো একটা পরামর্শ দিলেন। তো ভিতরে তো আরও গাভী আছে, তো চলুন ওগুলো দর্শকদেরকে দেখাই। এই সপ্তাহে প্রায় 60টার মতো গাভী রয়েছে মনোহর ভাইয়ের কাছে, আমাদেরকে জানাচ্ছিলেন। তো চলুন ওই গাভীগুলো দর্শক আপনাদেরকে দেখাই। আমরা তো আরেকটা গাভী দেখতে পাচ্ছি ভাই। তিনটা গাভ নিছিল, একটা বাচ্চা হয়ে গেছে। বন্ধ ছিল তো? ও আজকে তো ব্যাংক খোলা, আজকে নিয়ে যাবে এখনই। কত তিনটা কত দিয়ে নিল ভাই? 6,05,000 না? হ্যাঁ, আমার নিজ দায়িত্ব পোষা দেবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। বাংলাদেশের দেখেন দাবি, আমার নিজস্ব গাড়ি আছে, পৌঁছাই দেবো। আপনি পৌঁছাই দিবেন? তো এটাই দুধ কেমন হচ্ছে? যে তো 20-এর উপরে দুধ আসবে, 20-এর উপরে দুধ আসবে। চাইলে এখনই চাইলে 10-12 সার এখনই দুয়াই দিই। তাই 12 লিটার হওয়ার দুয়াইছে। কয় লিটার হয়েছে? 12 লিটার না? আচ্ছা আচ্ছা, তো আরও তো গাভি আছে, তো চলুন ওগুলো ভাই আমরা দর্শকদেরকে দেখাই। ওই একটা আছে,
দর্শক আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি ভাই, হলস্টন ফ্রিজিয়ান, হয়তো বকন বাচ্চা, হলস্টন ফ্রিজিয়ান সাথেটা বকন বাচ্চা না? দাঁতে কয়টা গাবিটা? দাঁতে ছয়টা। হ্যাঁ সেকেন্ড দ্বিতীয় বাচ্চা। দুধ হচ্ছে কেমন? এটা 200 এর উপর আসবে দুধ। এত দুধ হবে এটাই? হ্যাঁ কেবল বাচ্চা দুধ। এখন পালনটা দেখেন না স্যার, দর্শক তো ধরো লানটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় লান। তো দুধ কতটুকু হবে আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন দুই তিন দিন দুধ দহন করে। দামটা কেমন চাচ্ছেন ভাই? 2,30,000 টাকা। দর্শক 2,30,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দরদাম করে নিতে পারবে। মুগল খাসা লাগাতা ভালো। দর্শক দরদাম করে আপনারা নিতে পারবেন। এই সাইডে দুইটা ওই এই তিনটা নিয়েছে তারা 6,00,000 কত দিয়ে? 6,05,000 টাকা দিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটা গাবি আর যে একটু আগে যে গাবিটা দেখালাম এই তিনটা গাবি তারা 6,05,000 টাকা দিয়ে নিয়েছে। তো দর্শক আরও গাবি আছে, তো চলুন ওগুলো দেখ। আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি ভাই, প্রথম বাচ্চা দেবে ভাই, বাচ্চা এখনো দেয়নি ভাই। গাব তার মানে দাঁতে কয়টা? দুই দাঁত। দাঁতে দুইটা না? উলান তো প্রায় ছেড়ে দিচ্ছে মনে হয়, তার মানে কয়েকদিনের ভিতর বাচ্চা দিয়ে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন চাচ্ছেন? 2,15,000 টাকা না? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। গাভীর কোয়ালিটিটা দেখে তো মনে হচ্ছে ভালো একটা গাভী। ভালো গাবে। দর্শক দেখতে পাচ্ছেন 2,15,000 টাকা দাম চাচ্ছে, দাঁতে দুইটা, প্রথম বাচ্চা দিবে, উলানটা কেবল ছাড়তেছে। এই সপ্তাহে অনেক গাভী আছে, প্রায় 60টার মতো গাভী আছে এই সপ্তাহে। পরের গাবিটা ভাই, এটা দাঁতে কয়টা? এটা 6 দাঁত না? গাব কত দিনের গাব আছে এটা? 1 মাস টাইম আছে। এটা আবার একটু বেশি টাইম আছে, বেশি টাইম আছে। দ্বিতীয় বিয়ানে প্রথম বিয়ানে কেমন দুধ হয়েছে? এটা কি 16-17 হয়েছে? মানে আপনি আপনাকে বলছে যার কাছ থেকে আনছেন। এখন দামটা কেমন চাচ্ছেন? 1,90,000 না? দর্শক 1,90,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারেন। আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা দাঁতে কয়টা? দুই দাঁত ভাই। দুই দাঁত না? গাভ না বাচ্চা আছে? বাচ্চা দিছে। কি বাচ্চা এটার সাথে? সার বাচ্চা না? দুধ হচ্ছে কেমন এটাই? ১৬-১৭। কি বাচ্চা এটার সাথে? সার বাচ্চা। দুধ হচ্ছে কেমন? ১৬-১৭ না? দামটা কেমন চাচ্ছেন? 2,40,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। 2,40,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দুধের উলানটা দেখতে পাচ্ছেন। পাশেরটা ভাই, প্রেগনেট না? কতদিনের প্রেগনেট এটা? 8 মাস না? দর্শক 8 মাসের প্রেগনেট গরুটা দেখতে পাচ্ছেন, তার মানে আরও 1-1.5 মাস সময় আছে। দাঁতে কয়টা এটা? দুই দাঁত। এটার দামটা কেমন চাচ্ছেন? 1,55,000 টাকা। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, 1,55,000 টাকা দাম চাচ্ছে, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। তো পাশে তার একটা বড় সড়ক আমি দেখতে পাচ্ছি ভাই, এটা দাঁতে কয়টা? এটা দাঁতে কয়টা? এটা 6 দাঁত না? দর্শক 6 দাঁতের গাভীটি দেখতে পাচ্ছেন আপনারা, দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন গাব না বাচ্চা আছে ভাই? গাব। কতদিনের গাব এটা? 15-20 দিন না? দামটা কেমন চাচ্ছেন এটার? 2,30,000। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এই সাইড আরেকটা বড় সড়ক গাবি দেখতে পাচ্ছেন, অনেক গাবি। তো দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমরা অনেক গাবি দেখালাম, তো আসলে আপনারা যদি আসেন তো আসলে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন গাবিগুলো লাইন কে লাইন, এই সপ্তাহে 60টার মতো গাবি আছে। তো আজকে আরও 10টা গাবি আসতেছে, 5-7টা গাবি বিক্রি হয়ে গেছে চলে যাবে, কিন্তু আরও 10টা গাবি ডুববে। তো ভাই ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন, ফোন নাম্বারটা যদি একটু দর্শক দেখতে বলে দিতেন। 0-1-3-0-4-7-1-2-4-0-4-7-1-2-4-7-4 এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন। ঢাকা থানা আসবে, যেখান থানে আসো আমাদের এখানে অরুণকুলার মোড় সিমেন্ট মোড়ের পিছনে আমার খামারটা। আপনারা আসলে দর্শক দেখতে পাবেন গাভী থাকে কি থাকে না।
কারণ মনোর ভাইয়ের কাছে আর একটা কথা, যারা দিবে না যে শীতের দিনে গরু নিদানি সমস্যা হ্যান এগুলো কোনো সমস্যা নাই। এই দেখেন আমরা এখন গরু লোড দিয়ে দিচ্ছি, এখন কাল এই যা কেনা বাজারে যাই এখন সব ব্যাংক করতে এখনই লোড দিয়ে দেবো, দিনে দিনে গরু বাচ্চা যাবে, দিনে দিনে গরু বাড়ি, হ্যাঁ দিনে দিনে, কোনো বাচ্চারও কোনো সমস্যা নাই, গরুরও কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো ভাই অনেক সময় দিলেন বা অনেক গরু দেখালেন ভাই আমাদেরকে, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।